তিন থেকে চার বছর এরকম টাইমে আমি হারিয়ে যাই, মানে আমার নিজস্ব পরিচয় আমি বলতে পারি না, নিজস্ব পরিচয় না বলতে পারলে তাকে কে। তাহলে আপনি আপনার বাবা মার সম্বন্ধে কিছু বলতে পারবেন না? তিন বছরে আপনার মনে থাকবে না? মানে যখন আমি, হ্যাঁ তখন তো পরিচয় দিতে পারিনি, তো বিগত তোমার পাঁচ বছর আমি অন্য জায়গাতে মানুষ হচ্ছি, তো মানুষ হতে হতে চার পাঁচ বছর বাদে আমার একটি আবার সেই পুরনো স্মৃতিশক্তি আসছে যে আমার কোনো একটি আপন মানুষের সঙ্গে মানে দেখা হয়ে গেল, মানে তাকে দেখতে বা সেখানে যেতে আমার আকর্ষণ আছে। আমার যেনারা পিতা মাতা তেনারা আবার এবার চারিদিকে খোঁজ হচ্ছে, এবার অনেক জায়গায় ঠাকুরের তোমার আমাদের মানসিক বলে মানসিক করেছে আমার ছেলেটা ফিরে পেত, তো আমার শরীরে একটি প্রতীক চিহ্ন আছে, তো সেই প্রতীক চিহ্ন অনুসারে আমাকে আবার ফেরত পেলেন। তো এবার ফেরত যখন আমি আবার ঘরে আসলাম, তো তখন থেকে আমি এই গান বাজনার লাইনে, তো গান বাজনার লাইনে আমার জ্যাঠামশাই যিনি ছিলেন তিনি একজন শিল্পী ছিলেন ভালো কীর্তনিয়া, এনার এই সঙ্গ করতে করতে উনি আমাকে বলেছেন অনেক কথা, যেমন সাধুর উপরে কেউ নেই সব থেকে বড় মানুষ, সব থেকে বড় সম্মান বহু কিছু, তো সেইভাবে আমি এই তোমাদের এই পর্যন্ত এসে পৌঁছে অনেক জায়গায় আশ্রম করেছি, চলছে আমার নামে এইখানেও একটা করার ইচ্ছা আছে যদি তোমাদের সহযোগিতা হয়। এখানে তো আমার যে প্রতিষ্ঠানটা আছে সেটা হবে একটি এস্টেট, হবে কোনো মূর্তি না কোনো এ নয়, যেমন পাঠশালা, আর এটা হবে ধর্মশালা। এখানে আধ্যাত্মিক চর্চা সম্বন্ধে যিনি বক্তা দিতে পারবেন সেরকম, খুব লাভ হয়ে গেছে। ও লাভ হয়েছে।